নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি, 8ই কার্তিক, 25শে অক্টোবর শুক্রবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ, 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি 8ই কার্তিক 25শে অক্টোবর শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 8ই কার্তিক 25শে অক্টোবর শুক্রবার সূর্যোদয় 5:42, সূর্যাস্ত 5:01, শুক্রবার অষ্টমী পাথ 6:07, পুষ্যা নক্ষত্র দিবা 12:21, শ্রাদ্ধ যোগ দিবা 10:43, কৈলবকরণ পাথ 6:07 গতে তৈতিলকরণ, রাত্রি 6:22 গতে গড়করণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ 6ই আগস্ট 25শে অক্টোবর শুক্রবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ ফাঁকা, বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, আর মঙ্গল আর চন্দ্র অবস্থান করছে কর্কটে। চন্দ্র প্রথমে পুষ্যা নক্ষত্রে, তারপর চন্দ্র প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে। সিংহ ফাঁকা, কন্যায় অবস্থান করছে কেতু, তুলায় অবস্থান করছে রবি বুধ, শুক্র অবস্থান করছে বৃশ্চিকে, শনি অবস্থান করছে কুম্ভে। শনি রাশি পরিবর্তন করবে 1 এপ্রিল 2000 শনি রাশি কুম্ভে আর রাহু মিনে। আর শনি, এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ অর্থাৎ 25শে অক্টোবর 8ই কার্তিক শুক্রবারের রাশিফল। আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে। সিংহ রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে, তাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে উপার্জনের পথ খুলে যাবে। আপনি যদি সিংহ রাশি হন, আপনার কর্মক্ষেত্রে প্রভূত কর্মের আগমন ঘটবে। আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে, সেটি হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনার জীবনে উন্নতি আছে, আপনার ব্যয় কমবে, আয় বাড়বে, সমৃদ্ধির সুযোগ আসবে। এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, আপনার সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের কর্মের উন্নতি যোগ আছে। তবে সন্তানের শরীর ভালো যাবে না, সন্তানের শরীর নিয়ে আপনাকে যথেষ্ট দুশ্চিন্তায় থাকতেই হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা। সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ এলেও আজকের দিনে অতিরিক্ত ব্যয় অবশ্যই কিছুটা কমবে। সিংহ রাশি আজকের দিনে আমরা শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে, এরা তুক তাক টোটা টোটকা তন্তবদ্ধ করছে, এরা একাধিক ক্ষেত্রে নতুন নতুন ভাবে আপনার উপর চাপ সৃষ্টি করতে পারে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। সিংহ রাশি আজকের দিনে আপনি কোনো চাপের কাছে মাথা নামাবেন না। এছাড়াও আরও যেদিক দিয়ে সুখবর আছে সিংহ রাশি, তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা যে এতদিন শারীরিক দিক দিয়ে ভুগছিল তা অনেকটাই সেরে উঠবে। তবে এখনই বলা যায় না যে আপনার পিতা সম্পূর্ণভাবে শারীরিক দিক দিয়ে মুক্ত, কিন্তু পিতার শারীরিক দিক দিয়ে কিছুটা কিছু ইম্প্রুভ হবে আপনার পিতার। সিংহ রাশি মায়ের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে। আজকের দিনে লটারি লাগার শুভ সংখ্যা 1 6 4 5 7 1 6 5 7 1 6 5 7 1 6 5 7 1 6 5 7। এই নাম্বার ধরে চলুন, কিছুটা কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত
সিবিজির খবর পাবেন। আর আজকের দিনে আপনার মানসিক ডিস্টার্ব অনেকটাই চলে যাবে। তবে সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যায় কাবু হতে পারেন। শারীরিক কারণে আপনার কর্মক্ষেত্রে উন্নতির জায়গাটা ব্যাহত হবে। আপনার জীবনে নানা দিক থেকে সমস্যাগুলো আপনাকে নানা দিক দিয়ে চাপে দিতে পারে। এছাড়া বলবো সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে। এরা 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 একাধিক ক্ষেত্র থেকে অনেকখানি আপনার দিক থেকে চাপ ক্রিয়েট করতে পারে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, সিংহ রাশি আপনি আপনার মানসিক দিক চাপ থাকলেও আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে ভাতা ভগিনীদের সাহায্যে উন্নতি আছে। তবে রাশি দ্বাদশে চন্দ্রের অবস্থান, আপনার মায়ের আশীর্বাদ পেলেও কোনো মাতৃস্থানীয় কারোর হানিযোগ আছে, সেদিক দিয়ে সাবধানে থাকতে বলবেন। এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর মুহূর্ত আছে তা হচ্ছে আপনার সন্তানের দিক দিয়ে আজকের দিনে আপনি সুখবর নিশ্চিত পাবেন। এছাড়া বলবো আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর সবচেয়ে বেশি আপনাকে ভাবাবে তা হচ্ছে আপনার শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা গিলে খাবে। তবে দাম্পত্য জীবনে আপনার অসুখের অভাব হবে না বৃশ্চিক রাশি। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ 25শে অক্টোবর, আজ শুক্রবার, আজকের দিনটা 8ই কার্তিক, আজকের রাশিফল জানালাম। সিংহ রাশিকে বলবো তারা যেন আজকের দিনে বিশেষভাবে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর, মহাদেব, শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দূষি দিতে ভুলে না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করে, এতে তাদের জীবনে সমৃদ্ধি আসবে। এছাড়া নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে বৃশ্চিক রাশির সিংহ রাশির দ্বাদশে অর্থাৎ কর্কটে তৈরি হওয়া এই শুভযোগের প্রভাবে আপনার জীবনে বিশেষভাবে উল্লেখযোগ্য। আর আপনি যদি চান এতে কোনো মহাপ্রসাদ পেতে, তাই অবশ্যই আজকের দিনে আপনি বিশেষভাবে কর্মজীবনে আজকের দিনে বিশেষভাবে নারায়ণ মন্ত্র জপ করুন। ওম নম ভগবতে বাসুদেবায় নম, ওম নম ভগবতে বাসুদেবায় নম, ওম নম ভগবতে বাসুদেবায় নম। এই মন্ত্রটি জপ করলে জীবনের যে কোনো বাধা বিপত্তি দুঃখ কষ্ট চলে যাবে। আপনি একে জীবনে আরও বেশি উন্নতি হিসাবে অনুভব করবেন। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে। এই ধরনের পোশাক তাদের জীবনকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।